করে দিচ্ছি আমাদের ঈশ্বরের হাজবেন্ড কিছুক্ষণ আগে ঈশ্বরের নরমাল ডেলিভারির মাধ্যমে সুস্থ একটা পুত্র সন্তান হয়েছে কিন্তু এর পিছনে একটা বড় গল্প রয়েছে যেটা হচ্ছে ঈশ্বরের হাজবেন্ড আমাদেরকে বলবে যেটা হচ্ছে এখনকার মায়েরা প্রায় ফেস করে হাসপাতালে ঢুকলে প্রায় সিজারিয়ান সেকশনের একটা তাগাদা থাকে এরকমই একটা ঘটনা ঘটেছে ঈশ্বরের সাথে যেটা ঈশ্বরের হাজবেন্ড নিজের মুখে বলবে ঈশ্বর কিন্তু প্রফেশনাল দিক থেকে ঈশ্বর একজন পুলিশ ঈশ্বরের পোস্টিং কোথায় একটা কারণও আছে সেটা হলো যে আমি শুরুতেই মিরপুরে আমার বাসার কাছে একটা হসপিটালে দেখাইতাম ওখানে আমাকে সিজারিয়ান সেকশনে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল তো পরবর্তীতে আমরা সংযুক্ত ম্যাডামের সন্ধান পাই ওই দিনে যেদিন আমাকে বলেছিল সেদিন আমি সন্ধান পাই ফেসবুকে এবং তার সাথে আমরা ওই দিনে যোগাযোগ করি এবং ওনাকে দেখাই উনি বলছেন যে এটা নর্মালি পসিবল নর্মাল ডেলিভারি পসিবল কিন্তু এর মধ্যে যখন পেইন হতো তখন আমাদের বাসার কাছে দেয় ওই ওজিএস হসপিটালটা ওখানে আমরা চলে যাই চলে যাওয়ার পরে ওখানে ওর সাথে আরো তিন চারজন প্যাশেন্ট ছিল যাদেরকে পর্যায়ক্রমে সিজার করানো হয়েছিল কিন্তু আমাদের কিন্তু ডক্টর আশ্বাস দিয়েছিল যে নর্মাল ডেলিভারি করাবে আমরা সেই আশ্বাসই গিয়েছিলাম ওখানে কিন্তু ফাইনালি ওনারা বলছে যে না নর্মাল ডেলিভারি পসিবল না সিজার করাইতে হবে কিন্তু তখন আমরা ওই মুহূর্তে আসলে একটু হয়ে গেছে বিচলিত এই মুহূর্তে তারে কোথায় নিয়ে যাব পরে আমি ম্যাডামের সাথে যোগাযোগ করি এবং ম্যাডাম আমাকে বলে যে দ্রুত চলে আসেন সেন্ট্রাল হসপিটালে আমি আছি এখন চলে আসেন আমরা ম্যাডামের সাথে চলে আসছি এবং ফাইনালি ৬টা ৩০ ম্যাডাম নর্মাল ডেলিভারির মাধ্যমে আমাকে একটা পুত্র সন্তান দান করেছে এখন মা বাচ্চা দুজনই সুস্থ আছে এই যে ঈশ্বর যদি এই ঠিকানা না জানতো তাহলে তো হয়তো আজকে ঈশ্বরের সিজারিয়ান সেকশনে যেত আমাদের ভিউয়ার্সদের জন্য আপনার অ্যাডভাইস কি নতুন ফাদার হিসেবে ভিউয়ার্সদের জন্য অ্যাডভাইস হলো যে যারা নর্মাল ডেলিভারির কথা চিন্তা করেছেন হ্যাঁ তারা অবশ্যই অবশ্যই সংযুক্ত ম্যাডামের সাথে আগে যোগাযোগ করবেন এবং ওনার অ্যাডভাইস নেবেন শি ইজ দ্য লিজেন্ড থ্যাংক ইউ সো মাচ